আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। দেন বরাবরের মতো আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডেতে হচ্ছে আমরা একটু ঘুরি, তো আজকে হচ্ছে ঘোরার দিন। আর সবাইকে জুম্মা মুবারক। তো যেহেতু ভিডিওটা যেহেতু শুক্রবারে হচ্ছে যে মেক করা, তো ভিডিওটা আপলোড হবে শনিবারের দিন, তারপরেও সবাইকে জুম্মা মুবারক দিয়ে দিলাম। আর আজকে বিকালে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আর এর জন্য চিল মুডে ফিল নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। আর আমি যাব হচ্ছে আজকে নারায়ণপুর ব্রিজে, তো অনেকদিন ব্রিজে যাইনি, ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিইনি এই কারণে। তো এই জন্য ফ্রেন্ডদেরকে বললাম যে দোস্ত আমি আসতেছি, তোমরা আসো। তো এটা হচ্ছে আমার কলেজ, তো এই কলেজটা অনেকেই দেখছেন, এটা হচ্ছে ABCD কলেজ, চৌগাছা, যশোর। তো এই কলেজে যারা যারা পড়ছেন সবাই আমাদেরকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো আমিও পড়ছি, আমি এই কলেজে পড়ছি। আর এখন হচ্ছে শিমুল তুলা, শিমুল ফুল সবাই ফুটতেছে, এই কারণে রাস্তা দিয়ে যে শিমুল গাছগুলো অনেক ভালো লাগে। আর যাইতে যাইতে একটা সুন্দর ভাটা পড়ে গেল, এই কারণে আমি একটা ভিডিও শ্যুট নিলাম। আর এটাই সবাই সামনে দেখতে থাকুন ইনশাল্লাহ। রাস্তাতে যাওয়ার সময় হচ্ছে যে ভিউটা অনেক সুন্দর লাগতেছিলো, এপাশে সূর্যের আলো পড়তেছিলো, এখানে পানি ছিল। আর এই যে হচ্ছে সবাই সাইকেল নিয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে নারায়ণপুর ব্রিজে যাব। যাওয়ার পর একটু আড্ডা মাড্ডা দিব, একটা দুটো ছবি তুলবো এবং একটা দুটো ভিডিও বানাবো। এই কারণে আমি আপনাদের সাথে শর্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, কারণ আমিও যাচ্ছি, আপনারাও একটু দেখেন। যদি আপনারা পরিচিত, যার যার পরিচিত বা কে কে গিয়েছেন ওইখানে, যদি ভিডিওটা দেখে কেউ পরিচিত মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে নারায়ণপুর পার্ক, যা সবাই আর কি চীনে যারা যারা গেছে। আর এখানে হচ্ছে ঈদের সময়, তারপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে এখানে অনেক ভিড় হয়, দেন আমিও এর আগে দেখছি। দেন আমি হচ্ছে একবারে নারায়ণপুর ব্রিজে চলে আসলাম। দেন গাইস, এটা হচ্ছে যে নারায়ণপুর ব্রিজ, আর নারায়ণপুর ব্রিজটা হচ্ছে অনেক পপুলারিটি বা অনেক হচ্ছে যে পরিচিত, অনেকে এখানে বিকাল হলে আড্ডা দেয় এবং ঝালমুড়ি ফুচকার দোকান পাওয়া যায়, আর অনেক ভিড় হয়। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু শেয়ার করার জন্য একটা ভিডিও নিলাম। আর এখানে আমি অনেকবার গেছি, আর এই ব্রিজটা যখন ছিল না তখন এখানে নৌকা দিয়ে এই যে নদীটা পার হতো। তো আপনারা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি। তো আমি একটু স্টাইল নিয়ে 15 সেকেন্ডের শর্ট ভিডিও নিচ্ছিলাম, কারণ আমি একটা টিকটক বানানোর জন্য। তো এই কারণে আমি এর ভিতরে আমি ভিডিওটা অ্যাড করে দিছি, কারণ হচ্ছে যে আমাদের টিকটক বা আমরা ভিডিও করি, তো এই কারণে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর আমি এখন থেকে এভাবে ডেইলি ব্লগ করার ট্রাই করব। তো বিকালে বাসা থেকে বের হলে আমরা প্রতিদিন কী করি বা কোথায় যাই, কীভাবে ঘুরি, তো প্রতিদিন এভাবে বানানোর ট্রাই করবো। আর নারায়ণপুর ব্রিজটা আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগে, কারণ এখানে হচ্ছে যে মনোরম এবং অনেক নিরিবিড়ি পরিবেশ। তো বিকাল হলে অনেক বাইক বা অনেক হচ্ছে যে ঘুরতে আসে এখানে, তো আমিও বরাবরের মতো এই কারণে আমি আপনাদেরকে ভিডিও করে ট্রাই করছি। আর ওই পাশে হচ্ছে যে একটা ছোট্ট রাস্তা বানাইছে, ওইখানে দেখলাম অনেক মানুষজন আসা যাওয়া করে। তো আপনারা যারা এখনও আসেন নাই নারায়ণপুর ব্রিজে একবার আসবেন। পাশে একটা পার্ক আছে সুন্দর, ফ্যামিলি বা সবাই আসতে পারবে এখানে আসার সুন্দর। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন এখানে ছবি তুলতে, কেউ হচ্ছে গল্প করতেছে। আর এই নারায়ণপুর ব্রিজ যখন ছিল না তখন এই পাশ থেকে সবাই আর কি নৌকা দিয়ে পার হইতো আর কি, সবাই ওদের কাছে শুনলাম। আর তো ব্রিজটা হওয়ার পরে এখানে অনেক মানে জমজমাট বা অনেক ক্রাউড হয় বা অনেক মানুষ হয়। এই যে আমরা হচ্ছে একটু হাঁটতে বের হইলাম, আর হাতের বাম পাশে হচ্ছে একটা কী সুন্দর রিসোর্ট আছে, আর ডান পাশে একটা পার্ক আছে। তো আসলে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার ভালো কিছু বা ভালো ভিডিও আসবে, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, হ্যাপ ওয়ান, পিস প্যারা নাই, চিল।